আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ইমাম মেহেদি। আমাদের স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে একটি বর্ণ চন্দ্রবিন্দু। দেখুন, চন্দ্রবিন্দু এমন একটি বর্ণ যেটি আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে সর্বশেষ বর্ণ, অর্থাৎ 39তম বর্ণ। চন্দ্রবিন্দু ইংরেজি হলো মুন ডট। এই চন্দ্রবিন্দুটি দেখতে ক্ষুদ্র এবং এটি সবসময় বর্ণের উপরে বসে। একটি মজার বিষয় দেখুন যে ব্যঞ্জন বর্ণের মধ্যে সর্বশেষ বর্ণটি চন্দ্রবিন্দু, কিন্তু এটি থাকে হলো বর্ণের মাথায়, অর্থাৎ বর্ণের উপরে, তাকে সবাই মাথায় করে রাখে, তার মানে কত সৌভাগ্য। তো আমরা এই চন্দ্রবিন্দুকে অনেক সময় গুরুত্ব দিয়ে দেখি না, কিন্তু এটি যে কতটা গুরুত্বপূর্ণ তা কয়েকটি উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। এই চন্দ্রবিন্দুর কারণে আমাদের উচ্চারণে এবং অর্থে বিভ্রাট ঘটে। যেমন আমি দুটো শব্দ লিখলাম, একটি গা এবং অপরটি গা। দেখুন, এই দুটো শব্দতে একটির মধ্যে চন্দ্রবিন্দু আছে আর একটিতে নেই। একটি হলো গা, গা মানে গাত্র বা শরীর, আমাদের যে শরীর, এই গা অর্থ। আরেকটি হলো গা, যেটিতে চন্দ্রবিন্দু আছে। যখনই গা হবে তখনই এটির অর্থ হয়ে যাবে গ্রাম। তাহলে দেখুন, চন্দ্রবিন্দুর কারণে আমাদের শব্দের কিন্তু পার্থক্য দেখা দেয়। আবার আরেকটি দিই, আরেকটি শব্দ লিখি, আধার। একটি হলো আধার, যেটিতে চন্দ্রবিন্দু আছে সেটি আধার মানে অন্ধকার, আর যেটিতে চন্দ্রবিন্দু নেই আধার, আধার শব্দের অর্থ হলো পাত্র বা পাত্র বিশেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্রবিন্দুর কারণে আমাদের শব্দের অর্থ পরিবর্তন হতে পারে, সেজন্য আমরা চন্দ্রবিন্দুকে গুরুত্ব দেব। চন্দ্রবিন্দু যত ছোটই হোক না কেন, তাকে আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে এবং উচ্চারণে সতর্ক থাকতে হবে। আমাদের ভাষায় যতগুলো যুক্তবর্ণ আছে আমরা জানি যে যুক্তবর্ণে প্রথম যে বর্ণটা বসে সে বর্ণের উচ্চারণটি হয় আগে, কিন্তু এখানে চন্দ্রবিন্দুর বেলায় একটু ব্যতিক্রম আছে, যে চন্দ্রবিন্দুর উচ্চারণটা মাথায় থাকলেও বা উপরে থাকলেও তার উচ্চারণ হবে পরে। যেমন আমি যদি একটি শব্দ লিখি, যে গল্প, আমি একটি শব্দ লিখলাম গল্প, এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে উচ্চারণ সুবিধার জন্য গল্প। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে লয়ের উচ্চারণটি আগে আসছে, কিন্তু যখন আমরা কোনো শব্দ লিখব চন্দ্রবিন্দু দিয়ে সেখানে চন্দ্রবিন্দুর উচ্চারণটি হবে পরে, অর্থাৎ চয়ের উচ্চারণটি আগে হবে এবং তারপরে চন্দ্রবিন্দুর উচ্চারণ হবে, অর্থাৎ চয়ের সাথে চন্দ্রবিন্দুর সমন্বয় ঘটিয়ে কিন্তু উচ্চারণটি করতে হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন চন্দ্রবিন্দুর ব্যবহার করব এটিকে যদি আমরা খুব গুরুত্ব দিয়ে খেয়াল না করি তাহলে আমাদের অনেক উচ্চারণই এই ভুলটি হয়ে থাকে। আমি দুটি শব্দ লিখছি,
আমি দুটো শব্দ লিখলাম, একটি চার আর একটি হলো পাঁচ। তো আমরা অনেকেই চন্দ্রবিন্দু দিয়ে যে উচ্চারণগুলো আছে সেগুলোকে এই দুটো শব্দকে শব্দের মধ্যে চন্দ্রবিন্দুটাকে মিশ্রণ ঘটিয়ে ফেলি। এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে, যেই বর্ণটির উপরে চন্দ্রবিন্দু আছে শুধু সেইটুকুই নাসিক্য করতে হবে, অর্থাৎ নাকের সাহায্যে আমাদের শ্বাস কিছুটা বের হবে। যেই বর্ণের উপরে চন্দ্রবিন্দু থাকবে ততটুকুই শুধু আমরা নাসিক্য করে উচ্চারণ করব, কিন্তু যে বর্ণের উপরে চন্দ্রবিন্দু নেই সেটিকে কিন্তু নাসিক্য করা যাবে না, অর্থাৎ সম্পূর্ণ শব্দটিকে নাসিক্য করা যাবে না। আমরা অনেকেই বলি, আমাদের অজান্তে এটা হয়ে থাকে, চাঁদ পাঁচ, এ ধরনের উচ্চারণ কিন্তু শুদ্ধ নয়। আমরা শুধু চয়ের উপরে চন্দ্রবিন্দু আছে আমরা বলো চাঁদ, দতে কিন্তু চন্দ্রবিন্দু বা নাসিক্য আসবে না, পাঁচ পাঁচ। আবার চন্দ্রবিন্দুকে কিন্তু বেশি গুরুত্ব দিয়েও বলা যাবে না, কারণ মূল শব্দটা হলো চ, চয়ের উপরে চন্দ্রবিন্দু আশ্রয় হিসেবে বসেছে উচ্চারণের সুবিধার্থে এবং শুদ্ধ উচ্চারণের জন্য। অর্থাৎ চন্দ্রবিন্দুকে আমরা বলতে পারি একটি আশ্রিত বর্ণ বা পরাশ্রয়ী বর্ণ, অন্য বর্ণের আশ্রয়ে চলে, চন্দ্রবিন্দু একা একা কখনোই বসে না। তাহলে আমরা যদি চাঁদ বলি তাহলে উচ্চারণটি হবে ভুল, যদি পাঁচ বলি উচ্চারণটি ভুল হবে। আমরা যদি বলি পাঁচ, চাঁদ, দ এবং চয়ের উপরে উচ্চারণটি হবে না। এটি খুব সতর্ক করে আমাদেরকে খেয়াল রাখতে হবে, খুব সতর্ক থাকতে হবে চন্দ্রবিন্দু উচ্চারণে। আমরা এটিকে গুরুত্ব তেমন একটি দেই না অনেকেই, কিন্তু আসলে চন্দ্রবিন্দুর গুরুত্ব যে কত বড় ব্যাপক সেটি আজকে আমরা আলোচনা গেলেই আমরা বুঝতে পারব। আমাদের বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ 39টি আমি লিখে রেখেছি। এই 39টি বর্ণের মধ্যে আমি একটু দাগ দিয়ে বোঝাচ্ছি যে এখানে ক, চ, ট, ত এবং প পাঁচটি বর্ণ রয়েছে, এগুলোকে বলি আমরা বর্গ, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। এই বর্গের মধ্যে প্রত্যেকটি বর্গের মধ্যে মোট বর্ণ সংখ্যা কিন্তু পাঁচটি করে। আমরা দেখি ক বর্গের মধ্যে ক, খ, গ, ঘ, ঙ, তাহলে আমরা এই পাঁচটি বর্গের মধ্যে মোট বর্ণ পাচ্ছি 25টি। এই পাঁচটি বর্গের মধ্যে পঞ্চম যে বর্ণগুলো আছে আমরা দেখি কি কি আছে, উ, ই, মূর্ধন্য ন, দন্ত ন এবং ম, পাঁচটি বর্ণ আমরা পাচ্ছি প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণ, পঞ্চম বর্ণ প্রত্যেকটি বর্গের পঞ্চম বর্ণগুলো হলো আমরা পেলাম উ, ই, মূর্ধন্য ন, দন্ত ন এবং ম। তাহলে এই যে প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণ যেগুলো আছে এরকম আমরা পেলাম বর্গের মধ্যে পাঁচটি। এই পাঁচটি বর্ণকে আমরা বলবো নাসিক্য বর্ণ, অর্থাৎ এগুলো যখনই শব্দের মধ্যে থাকে তখন নাসিক্য বা চন্দ্রবিন্দু সাহায্য নিতে হয়। তাহলে আমরা যদি বলি নাসিক্য বর্ণ কয়টি, আমরা বলবো বর্গের মধ্যে রয়েছে পাঁচটি, এছাড়া আরো দুটি নাসিক্য বর্ণ রয়েছে, সেটি হলো অনুস্বর এবং চন্দ্রবিন্দু। তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে নাসিক্য বর্ণ মোট কয়টি, আমরা বলবো সাতটি, আর যদি বলা হয় বর্গের মধ্যে কয়টি তাহলে আমরা বলবো পাঁচটি। অর্থাৎ প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণটিকেই বলা হয় নাসিক্য বর্ণ। তাহলে আমরা পাঁচটি বর্গের মধ্যে মোট পাঁচটি নাসিক্য বর্ণ পাচ্ছি পঞ্চম বর্ণগুলো এখানে লিখে দিলাম, এবং এই বর্গ ছাড়া যে বাকি বর্ণগুলো আছে সেগুলো মধ্যে বর্গ নেই, সেখান থেকে আমরা পাচ্ছি দুটি বর্ণ, সেটা হলো অনুস্বর এবং চন্দ্রবিন্দু, এ দুটিও নাসিক্য। তাহলে মোট নাসিক্য বর্ণের সংখ্যা সাতটি, এটি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং এটি মাথায় রেখেই এখন আমরা সামনের দিকে আমরা এগিয়ে যাব। আমরা একটা জিনিস খেয়াল করি যে তৎসম শব্দ, অর্থাৎ তৎসম শব্দ অর্থ হলো তৎ মানে তার,
সম মানে সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। সংস্কৃত থেকে যে শব্দগুলো মধ্যে উ ঞ ন ন ম এই বর্ণ কয়টি যুক্ত অবস্থায় থাকে তদ্ভব করার সময়, অর্থাৎ সংস্কৃত থেকে পরিবর্তন করার সময় সেই বর্ণগুলিকে বা সেই বর্ণের শব্দগুলোর উপরে আমরা অবশ্যই চন্দ্রবিন্দু ব্যবহার করব। আমরা আলোচনায় গেলে আরও পরিষ্কার হব। আবার বলি, তৎসম শব্দ বা সংস্কৃত থেকে যে শব্দগুলো পরিবর্তিত হয়ে আমাদের তদ্ভব আকারে আমাদের শব্দে ব্যবহৃত হচ্ছে সেই শব্দগুলোতে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব। তাহলে আমরা মূল আলোচনা যাচ্ছি। আমরা দেখি যে অঙ্কন একটি শব্দ লিখছি, অঙ্কন এটি একটি সংস্কৃত শব্দ অঙ্কন। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়ের সাথে উ আছে, অর্থাৎ উ বর্ণটি কিন্তু নাসিক্য বর্ণ। এই উকে যদি আমরা বাদ দিতে চাই তদ্ভব শব্দের মধ্যে বা পরিবর্তিত রূপে যে বাংলা ভাষায় শব্দ ব্যবহৃত হচ্ছে এই উকে যদি বাদ দিতে হয় তাহলে অবশ্যই আমাদের এই চন্দ্রবিন্দুর সাহায্য নিতে হবে। কিভাবে? অঙ্কন শব্দের অর্থ আমরা জানি আঁকা, আঁকা। এখন কেউ যদি অঙ্কন অর্থ আঁকা লেখে তাহলে ভুল হবে যদি চন্দ্রবিন্দু না দেয়, কারণ আমরা যেহেতু এই শব্দ থেকে উঁটিকে উ অর্থাৎ নাসিক্যটিকে বাদ দিচ্ছি, এই বর্ণ কয়টি উ ই ন ন ম এগুলোর প্রকাশ হলো চন্দ্রবিন্দু, অর্থাৎ যেহেতু উ চলে যাচ্ছে সেহেতু আমাদেরকে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে উ এর পরিবর্তে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে বর্ণটি চলে গেল বা আমরা বাদ দিলাম সেই বর্ণের ঠিক পূর্বের বর্ণে কিন্তু আমাদের চন্দ্রবিন্দুটা ব্যবহার করতে হবে, অর্থাৎ কয়ের উপরে হবে না। তাহলে এখান থেকে উ চলে গিয়েছে, উর আগের যে বর্ণটি সেই বর্ণের উপরে কিন্তু চন্দ্রবিন্দুটা ব্যবহার করতে হবে। এরকম আরো কয়েকটি উদাহরণ দিচ্ছি আমরা, যেমন কঙ্কর, কঙ্কর। কঙ্কর শব্দের অর্থ কাপড়, অবশ্যই চন্দ্রবিন্দু দিতে হবে। এখান থেকে উ চলে যাচ্ছে সেজন্য উর পরিবর্তে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব এবং উচ্চারণে নাসিক্য করব, কাঁকড়, কাঁকড়। এমন কঙ্কন, কঙ্কন, কঙ্কন শব্দের অর্থ হল কাঁকন। এখানেও চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে, উ চলে গিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম যে বর্ণগুলো আছে বর্গের মধ্যে সেই বর্ণগুলো যদি বাদ দিতে হয় আমাদের, তাহলে আমাদের চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। আরো উদাহরণে যাচ্ছি, বঙ্কিম, বঙ্কিম শব্দের অর্থ হলো বাঁকা। এখান থেকে উঁ চলে গিয়েছে, ঠিক উ এর আগের যে বর্ণটা ছিল তার উপরে চন্দ্রবিন্দু হবে, এটা কিন্তু বাঁকা না, এটা বাঁকা, অর্থাৎ যে বর্ণের উপরে চন্দ্রবিন্দু আছে তাকে শুধু নাসিক্য করতে হবে। এরপরে আছে শঙ্খ, শঙ্খ মানে আমরা জানি শাক, শাক, শঙ্খ মানে শাক। এখানে উ চলে গিয়েছে সেজন্য আমাদের উর পরিবর্তে আমাদের নাসিক্য করার জন্য আমাদের চন্দ্রবিন্দুর সাহায্য নিতে হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে উ যুক্ত সংস্কৃত যে শব্দগুলো আছে সেগুলোকে যদি আমরা তদ্ভব রূপে প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। এরপর আমরা যাব ঞ এর ব্যবহার।
একইভাবে যেমন আমরা যদি লিখি পঞ্চ, পঞ্চ শব্দের অর্থ আমরা জানি পাঁচ, তাহলে এখানে চন্দ্রবিন্দু দিতে হবে, কারণ এই বর্ণটার মধ্যে, এই বর্ণটার মধ্যে ইও আছে। এটিকে আমি আরেকটু ভেঙে লিখি প ইও তার সাথে চ, পঞ্চ মানে হলো পাঁচ। তাহলে এখান থেকে যদি ইও বাদ দিই, প এর সাথে একটি আকার আসবে এবং প এর উপরে চন্দ্রবিন্দু আসবে। পঞ্চ অঞ্চল, আমি এগুলিকে ভেঙে ইওটাকে পূর্ণরূপে লিখছি অঞ্চল। অঞ্চলকে ইও যদি বাদ দিই তাহলে হবে আঁচল, আঁচল। এখানে চন্দ্রবিন্দু হবে, ইওটা চলে যাচ্ছে। এরপরে গঞ্জক, গঞ্জক শব্দের অর্থ হল গাজক। তাহলে এখান থেকে ইও চলে যাচ্ছে এবং ইওর পূর্ববর্তী বর্ণ গয়ের উপরে চন্দ্রবিন্দু আসছে। এরপরে আমরা লিখতে পারি পুঞ্জি, পরিষ্কারপু ইয় যুক্ত জ বর্গীয় জ। তাহলে এখান থেকে ইয় চলে গেলে আমরা পুঞ্জি মানে পুঁজি লিখব, পুঁজি। পয়ের উপরে চন্দ্রবিন্দু আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয় যদি ইয়কে বাদ দিতে হয় তাহলে ইয়র পরিবর্তে নাসিক্য করার জন্য আমাদের চন্দ্রবিন্দুর সাহায্য নিতে হবে। এবং আরো কিছু শব্দ রয়েছে, প্রত্যেকটি পঞ্চম বর্ণ যেগুলো আছে নাসিক্য বর্ণ সবগুলো দিয়ে আমরা উদাহরণ দেব, এটি শেষ। এবার মূর্ধন্য ন, মূর্ধন্য নয়ের কণ্টক একটা শব্দ লিখলাম, কণ্টক। মূর্ধন্য ন ট ক, আমরা জানি কণ্টক মানে হলো কাঁটা। তাহলে এই মূর্ধন্য ন যদি আমরা বাদ দিই তাহলে উচ্চারণটি এবং বানানটি হবে কাঁটা, কয়ের উপরে চন্দ্রবিন্দু, কারণ এখান থেকে মূর্ধন্য ন চলে গিয়েছে এবং মূর্ধন্য ন পরিবর্তে আমরা চন্দ্রবিন্দুটা ব্যবহার। অনেকে বলে কাঁটা, কিন্তু কাঁটা কোনো উচ্চারণ না, যে বর্ণটির উপরে চন্দ্রবিন্দু থাকবে শুধু ততটুকুই আমাদের নাসিক্য করতে হবে, কাঁটা কাঁটা, এভাবে আমরা অভ্যাস করব। এরপরে আছে ষণ্ড, মূর্ধন্য ষ মূর্ধন্য নয় ড, ষণ্ড মানে আমরা জানি ষাঁড়, ষাঁড় মানে গরু, ষাঁড় যেটা ষাঁড়, ষণ্ড মানে ষাঁড়। তাহলে আমরা খেয়াল রাখবো যে আমাদের বানান ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই এই সূত্রটি যদি আমরা জানি। আরো কয়েকটি উদাহরণ দিই, কণ্টক, ভাণ্ড, ভয়কার ভা, মূর্ধন্য নয় ড। ভাণ্ড শব্দের অর্থ হল ভাগ, ভা, চন্দ্রবিন্দু হবে, কারণ এখান থেকে মূর্ধন্য ন চলে যাচ্ছে এবং মূর্ধন্য ন পরিবর্তে আমাদের নাসিক্য করার জন্য চন্দ্রবিন্দু অবশ্যই দিতে হবে এবং নাসিক্য করে উচ্চারণ করতে হবে। এরপর আছে দণ্ড, দ মূর্ধন্য নয় ড, দণ্ড শব্দের অর্থ হল দাঁড়। ঠিক বর্ণের সরাসরি উপরে চন্দ্রবিন্দুটা না দিয়ে আমরা যদি একটু সরিয়ে দিই তাহলে আমাদের বিষয়টি বুঝতে সুবিধা হবে এবং মনে থাকবে যে চন্দ্রবিন্দুর উচ্চারণটা পরে হবে, বর্ণটির উচ্চারণ আগে হবে। এরপরে আমরা যাব দন্ত ন দিয়ে কিছু উচ্চারণে যাব, যেমন আমরা যদি লিখি ইন্দুর, ইন্দুর শব্দের অর্থ আমরা জানি ইঁদুর। এই ন দন্ত ন চলে যাচ্ছে যে কারণে হ্রস্ব ই এর উপরে আমরা চন্দ্রবিন্দু দিচ্ছি, ইন্দুর
দন্ত, দন্ত বা দন্ত যেটাই আমরা উচ্চারণ করি, এটা শব্দের অর্থ হলো দাঁত। এ ন চলে যাচ্ছে, দাঁত, দাঁত না দাঁত, অর্থাৎ যেটার উপর চন্দ্রবিন্দু থাকবে সেটিকে। এরপরে আমরা লিখতে পারি চন্দ্র। চন্দ্র শব্দের অর্থ আমরা জানি চাঁদ। চয়ের উপরে চন্দ্রবিন্দু, এই দন্তনা চলে গেল, যে কারণে আমরা দন্তনার কারণে আমরা চন্দ্রবিন্দু সাহায্য নিলাম। অন্ধকার, অন্ধকার শব্দের অর্থ আমরা জানি আধার। এই ন চলে যাচ্ছে, তাহলে হবে আধার, একটা চন্দ্রবিন্দু আসবে। তাহলে আমরা বুঝতে পারছি যে পঞ্চম বর্ণ, বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণগুলি যখন আমরা বাদ দেব, বাদ দিয়ে যখন তদ্ভব রূপে ব্যবহৃত করব, তখন কিন্তু চন্দ্রবিন্দু দিতে হবে এবং উচ্চারণ নাসিক্য করতে হবে। এরপরে আমরা ম দিয়ে কিছু শব্দে চাই, যেমন কম্পন। কম্পন, কম্পন শব্দের অর্থ আমরা জানি কাঁপা। তাহলে এখান থেকে ম চলে যাচ্ছে, যে কারণে আমাদের একটা চন্দ্রবিন্দু ব্যবহার করতে হচ্ছে। যেমন আরেকটি শব্দ চম্পা, ময়ের সাথে পযুক্ত, চম্পা মানে হলো চাঁপা, অর্থাৎ ম চলে যাচ্ছে, আমাদের চন্দ্রবিন্দু চলে আসলো। তারপর থাকতে পারে গা, চন্দ্রবিন্দু চলে যাচ্ছে, আমরা গ্রাম, এখানে আমরা ম চলে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পাচ্ছি গাঁ, অর্থাৎ চন্দ্রবিন্দু দিচ্ছি। এমন ধূম্র, ধয় দীর্ঘ হুকার, ময় রফলা আকার, তাহলে ধোঁয়া, আমরা লিখতে পারি ধোঁয়া। এখানে আমাদের ম চলে যাচ্ছে, চন্দ্রবিন্দু আসছে। তাহলে বন্ধুরা দেখুন যে এই নাসিক্য বর্ণ যে পাঁচটি আছে, আমাদেরকে মনে রাখতে হবে এই পাঁচটি বর্ণ যখনই আমরা দেখব যে যুক্ত অবস্থায় আছে সংস্কৃত হিসাবে, এবং সেটা তদ্ভব রূপে যখন আমাদের ভাষায় ব্যবহার করতে যাব, তখন অবশ্যই চন্দ্রবিন্দুটা ব্যবহার করতে হবে। কেন চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে মনে রাখতে হবে, এই পাঁচটি নাসিক্য বর্ণের কথা মনে রাখতে হবে। এরপরে আরেকটু আলোচনা যায়, কখন কোথায় আরো চন্দ্রবিন্দু আমরা ব্যবহার করতে পারি এবং কেন করব। আমরা জানি যে আমাদের বাংলা ভাষায় গৌরব বা সম্মানসূচক কিছু শব্দ আছে, গৌরব বা সম্মানসূচক কিছু শব্দ আছে, যে শব্দে অবশ্যই আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব এবং নাসিক্য করব। যেমন যারা, যারা সম্মানিত ব্যক্তি, তাদের ক্ষেত্রে আমরা সেই যারায় আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব, বা যাহারা। এরপর বলতে পারি তারা বা তাহারা। আমরা যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্বকবি, এই সম্মানিত ব্যক্তির পরে যদি আমি লিখি, তার অনেক কবিতা আমরা পড়েছি, অনেক গান, তার অনেক গান আমরা শুনেছি, এখানে তার কিন্তু চন্দ্রবিন্দু দিতে হবে। অর্থাৎ সম্মানিত ব্যক্তি বা সম্মান সূচক যে শব্দগুলো আছে সেগুলোর উপরে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব এবং অবশ্যই নাসিক্য করব। ক্রিয়াবাচক কিছু শব্দ আছে যেগুলোর উপরে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব, যেমন কাঁপা, কাঁপা ক্রিয়াবাচক শব্দ, খোঁজা অর্থাৎ অনুসন্ধান করা, খোঁজা। এরপর করতে পারি
ধা ধা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্মান সূচক যে শব্দগুলো আছে সেখানে, সেই শব্দগুলোতে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব এবং নাসিক্য করব। আবার আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াবাচক কিছু শব্দ আছে, সে শব্দে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করতে পারি। আবার দ্বিরাবৃত্ত কিছু শব্দ আছে, উদাহরণ দিলে বোঝা যাবে, আঁকা আঁকি। আঁকা আঁকি এখানে আমরা ব্যবহার করবো, চেঁচা চেঁচি, চেঁচা চেঁচি, চেঁচা চেঁচি, হাঁকা হাঁকি। তাহলে এগুলো দুইবার শব্দগুলো পুনরাবৃত্তি হচ্ছে, সেখানে আমরা ব্যবহার করি। বাংলায় শব্দদ্বৈত আছে কিছু, শব্দদ্বৈত, সেই শব্দদ্বৈততে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব। যেমন গো গো, শো শো, শো শো বাতাস বইছে, গো গো করে আওয়াজ হচ্ছে, সেগুলিতে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব। গো গো, শো শো, শো শো করে বাতাস বইছে। তাহলে এই ধরনের শব্দেও আমরা ব্যবহার করতে পারি। আবার কিছু শব্দ আছে, যেমন সংখ্যাবাচক কিছু শব্দ আছে আমাদের গণিতে, কিছু সংখ্যাবাচক শব্দ আছে, যেমন পাঁচ, পঁচিশ, পঁয়ত্রিশ, পঁয়তাল্লিশ, পঁয়ষট্টি, পঁচাত্তর, পঁচাশি, পঁচানব্বই, অর্থাৎ 15 এবং 55 বাদে যতগুলো পাঁচের ঘরের গণিতের সংখ্যা আছে সেই শব্দগুলিকে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব। আরো কিছু শব্দ আছে যে শব্দগুলিতে আমরা নাসিক্য করব কিন্তু বানানে চন্দ্রবিন্দু ব্যবহার করব না। আমরা আমাদের নাসিক্য ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদের নাসিক্য করে উচ্চারণ করতে হবে কিন্তু চন্দ্রবিন্দু বানানে ব্যবহার করা যাবে না। সেরকম কিছু শব্দ আছে, যেমন আমি যদি লিখি জ্ঞান, জ্ঞান শব্দটি, এই বর্ণটিকে যদি আমি ভাঙি তাহলে পাবো বর্গীয় জ যোগ ইয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয় বর্ণটি বর্গের পঞ্চম বর্ণ, তাহলে ইয় থাকলে অবশ্যই চন্দ্রবিন্দুর সাহায্য নেওয়া উচিত। এটিকে যদি আমি, যখন এই বর্ণটি, এই যুক্ত বর্ণটি শব্দের শুরুতে বসে তখন উচ্চারণ হয় জ্ঞান অথবা বয়জ ফলায় আকার জ্ঞান, কিন্তু যদি পরে শব্দের ভিতরে বা শেষে থাকে তখন কিন্তু হবে গ, তখন হবে গ। তাহলে এটি পাচ্ছি, শুরুতে যদি আমাদের এই শব্দটি থাকে যুক্ত বর্ণ তাহলে আমরা বলব জ্ঞান, অর্থাৎ চন্দ্রবিন্দুর সাহায্য নিতে হবে এবং নাসিক্য করতে হবে জ্ঞান। আর যদি ভেতরে থাকে এটিকে, যদি আমি ভেঙে লিখি বিজ্ঞান, তাহলে এখানে দেখা যাচ্ছে যে উচ্চারণে অবশ্যই চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে কিন্তু বানানে চন্দ্রবিন্দু আসবে না। কেন আসবে না? আমি এই ইয়টাকে আমি সরিয়ে দিয়েছি, এজন্য ওই ইয়র জন্য নাসিক্য আমাকে করতেই হবে বিজ্ঞান, উচ্চারণটা হবে বিজ্ঞান, বিজ্ঞান না, সরাসরি বিজ্ঞান না, বিজ্ঞান। মকলায় আমরা জানি মকলার মধ্যে নাসিক্যর
একটি বিষয় রয়েছে, আমি মকলা দিয়ে সেগুলো তুলে ধরছি। মফলা যখন শব্দের মধ্যে অর্থাৎ শুরুতে যদি থাকে মফলা, তাহলে অবশ্যই আমাকে সেখানে নাসিক্য করতে হবে এবং সেই ময়ের কিন্তু উচ্চারণ হয় না। যেমন আমি যদি লিখি দন্তস্বরে মফলা র ন, তাহলে এখানে দেখতে পাচ্ছি এটির উচ্চারণ হবে স্বরম। এখানে কিন্তু আমি ম ব্যবহার করছি না, অর্থাৎ ময়ের উচ্চারণ হচ্ছে না, কিন্তু আমাকে উচ্চারণের মধ্যে ময়ের জন্য সেই চন্দ্রবিন্দুকে রেখে দিতে হবে, উচ্চারণটাকে স্বরম। উচ্চারণে আমরা সবসময় তালব্য শব্দ ব্যবহার করব স্বরম। এটি কিন্তু উচ্চারণের বানান আর এটি কিন্তু স্বাভাবিক বানান। আমরা উচ্চারণের বানানে অবশ্যই চন্দ্রবিন্দু ব্যবহার করব এবং উচ্চারণ করার সময় স্মরণ বলব। এটি এরকম আরেকটা আছে, যেমন শ্রীতি দন্তস্বর সাথে মফলা যদি যুক্ত করি ঋকার দিই এবং তয়ের অস্বীকার দিই, অর্থাৎ শুরুতে যদি মফলা থাকে আমরা জানি সেই ময়ের উচ্চারণ হয় না, কিন্তু সেই ময়ের পরিবর্তে আমার চন্দ্রবিন্দু সাহায্য নিতে হবে এবং আমাকে নাসিক্য করতে হবে। শ্রীতি এই উচ্চারণটা যদি আমি করি তাহলে অবশ্যই চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণটি করতে হবে। আবারও বলি আমাদের বানান কিন্তু এটি আর এটি কিন্তু উচ্চারণের বানান, সেই উচ্চারণের বানানে আমরা নাসিক্য করার জন্য চন্দ্রবিন্দু ব্যবহার করেছি। আচ্ছা, মফলা যদি শব্দের মাঝে বা শেষে থাকে তখন কি হবে? যেমন আমরা আমাদের শিশুদেরকে পড়াই পাঁচটি নদীর নাম, পদ্মা, এখানে পাঁচটি নদীর নাম পড়াই, এখানে পদ্মা, এই দয়ের সাথে কিন্তু ম আছে, এই ময়ের উচ্চারণ কিন্তু আমরা করি না, পদ্মা বলি না, কিন্তু আমরা বলি পদ্মা, পদ্মা বলি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পদ্মা আমি উচ্চারণ করছি কিন্তু মফলা আমরা ব্যবহার করছি না, সেজন্য কিন্তু আমাকে চন্দ্রবিন্দু সাহায্য নিতে হবে, অর্থাৎ উচ্চারণটি হবে পদ্মা, পদ্মা নয় পদ্মা। এমন যদি আমরা ছয় ঋতুর নাম পড়াই মূর্ধন্যস্বর সাথে মফলা দিই, এখানে কিন্তু শব্দের মধ্যে বা শেষে যদি মফলা থাকে তাহলে যেই বর্ণের সাথে থাকবে সেই বর্ণটি কিন্তু দুইবার উচ্চারিত হবে, অর্থাৎ দিত্য, এখানে গ্রীষ্ম, অর্থাৎ স দুইবার উচ্চারণ হবে কিন্তু ময়ের কোনো উচ্চারণ হবে না, এই ময়ের জন্য আমরা চন্দ্রবিন্দুর সাহায্য নেব। এটাকে যদি আমি ভেঙে লিখি গ্রীষ্ম, যেহেতু আমাদের মফলাটা আমরা ব্যবহার করছি না সেজন্য উচ্চারণের জন্য আমাদের গ্রীষ্ম, গ্রীষ্ম বলতে হবে। এরকম আরো শব্দ আছে, রশ্মি আমরা যদি লিখি র এবং স্বয়ের সাথে যদি মফলা দিই তাহলে এই ম যদি আমরা উচ্চারণ না করি তাহলে উচ্চারণটি হবে রশ্মি। রশ্মি, কারণ আমাদের মফলার উচ্চারণটি হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের শুরুতে মফলা থাকলে মফলার উচ্চারণ হচ্ছে না, ম বাদ চলে যাচ্ছে এবং তার কারণে আমরা নাসিক্য করছি চন্দ্রবিন্দুর সাহায্য নিয়ে। শব্দের মাঝখানেও তদ্রূপ, যেহেতু মফলা থাকছে না সেক্ষেত্রে মফলা যার সাথে থাকবে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে এবং দ্বিতীয় বর্ণে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করে উচ্চারণটি করব। এরকম আর কয়েকটি শব্দ আছে, যদি যুক্ত বর্ণের সাথে মফলা থাকে, যেমন আমরা লিখি লক্ষ্মী, কিওর সাথে মফলা, আমরা লক্ষ্মী লিখলাম, তখন কিন্তু উচ্চারণটি হবে লক্ষ্মী। আমরা জানি খিওকে ভাঙলে, আমরা জানি খিওকে যদি ভাঙি তাহলে কিন্তু খিও একটি যুক্ত বর্ণ, খিওকে যদি ভাঙি তাহলে আমরা পাবো ক যোগ মূর্ধন্য স, কিন্তু উচ্চারণের বেলায়
খিউ যদি শব্দের শুরুতে থাকে তাহলে উচ্চারণ হবে খ, আর খিউ যদি মাঝখানে থাকে তাহলে উচ্চারণ হবে ক খ। একটি অল্প প্রাণ এবং একটি মহাপ্রাণ সৃষ্টি করে নিতে হবে, তাহলে সেজন্য এখানে ক এবং খ এসেছে। লক্ষ্মী এবং ওকারান্ত উচ্চারণ হবে, এখানে চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ এই যে মহলা, এই মহলাটির উচ্চারণ আমরা করছি না, সেই কারণে আমাদেরকে কিন্তু চন্দ্রবিন্দুর ব্যবহার করে সে উচ্চারণটি ঠিক রাখতে হবে। এরকম আছে যক্ষা বা সূক্ষ্ম, অতি ক্ষুদ্র সূক্ষ্ম, ক্ষীয়র সাথে আমরা যদি মহলা দিই তাহলে এটির উচ্চারণ হবে সূক্ষ্ম, ওকারান্ত উচ্চারণ হবে। এখানে আমরা দেখতে পাই যে মফলা যেহেতু চলে যাচ্ছে সে কারণে উচ্চারণে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব, কিন্তু বানানে নয়, উচ্চারণের বানানে কিন্তু চন্দ্রবিন্দু ব্যবহার করব, এবং উচ্চারণ করতে গেলে চন্দ্রবিন্দু ব্যবহার করব। সূক্ষ্ম এখানে সূক্ষ্ম বললে হবে না। তাহলে বন্ধুরা আজকে যে চন্দ্রবিন্দুর বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আপনারা বুঝতেই পারছেন যে চন্দ্রবিন্দু ক্ষুদ্র একটি বর্ণ, ব্যঞ্জন বর্ণের সর্বশেষ বর্ণ, 39তম বর্ণ, কিন্তু এর অধিকার বা এ বর্ণটি শব্দে বসে, শব্দের মধ্যে বর্ণের উপরে বসে, অর্থাৎ পরাশ্রয়ী অন্য বর্ণের আশ্রয়ে চলে, কিন্তু এই বর্ণটি বসে আমাদের শব্দের উচ্চারণে অনেক ধরনের বিভ্রাট ঘটিয়ে ফেলছে এবং আমাদেরকেও বিতর্কিত করে ফেলছে। সুতরাং আমরা চন্দ্রবিন্দু যখন ব্যবহার করব, আজকের আলোচনায় যে বিষয়গুলি আসলো সেই জিনিসগুলো যদি আমরা একটু মাথায় রেখে উচ্চারণগুলো করি তাহলে আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো আশা করি। এছাড়া আরও কিছু কিছু নিয়ম আছে, সেগুলো আলোচনায় আমি আসলাম না। যতটুকু আমাদের স্বাভাবিক কাজকর্মে বা লেখাপড়ায় আমরা ব্যবহার করব, হ্যাঁ, ততটুকু বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে কিছুটা হলেও উপকার পাবেন। তো সুপ্রিয় শুভানুধ্যায়ী যারা আছেন তাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের যখন আমরা কোনো লেকচার দেই তখন কিন্তু আমরা অনেক ধরনের ছোটোখাটো ভুল করে থাকি, ভুল হয়ে যায়, এটি আমাদের নিজেদের অজান্তেই। যখন কোনো ক্যামেরার সামনে কেউ দাঁড়ায় বা কোনো বক্তৃতা মঞ্চে ওঠে তখন কিন্তু পেছনের অনেক কিছুই ভুলে যায়। তা আমাদের এরকম, আমরা এই ভিডিও দিতে গিয়ে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কথার পুনরাবৃত্তি করি, কিছু কিছু উচ্চারণ ভুল করি, সেগুলো আমাদের মনে থাকে না। এই জন্য কিন্তু অবশ্যই বিষয়গুলো আপনারা স্বাভাবিকভাবে নেবেন এবং আমাদেরকে ক্ষমার চোখে দেখবেন এবং নিজে শুধরিয়ে নেবেন এবং বেশি বেশি করে আমাদের কমেন্টস করবেন যে জিনিসগুলো ভুল হলো বা আরও কীভাবে শুদ্ধ করা যায়। আমাদের ভিডিও দেওয়ার মানে হলো আমাদের স্কুল থেকে আমরা চাই যে আমাদের সাথে যারা আছেন তারা যেন, তাদের কাছ থেকেও যেন আমরা অনেক কিছু শিখতে পারি তাদের কমেন্টস থেকে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।